নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি পালক চিকেন পালং শাক দিয়ে পনির বা পালক পনির আমরা প্রায় সবাই খেয়েছি তবে পালং শাক দিয়ে চিকেনের এই রেসিপিটা কিন্তু একটু ইউনিক বানানো কিন্তু বেশ সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তাই যারা কখনো পালং শাক দিয়ে চিকেনের এই রেসিপিটা ট্রাই করেননি আমি আশা করবো আপনারা একবার ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আসুন দেখি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি এখানে আমি আটশো গ্রাম চিকেনের জন্য দুশো গ্রাম পালং শাক নিয়েছি পালং শাকটাকে আমি চার পাঁচ মিনিট একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে প্রথমে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি চার টেবল স্পুন পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবারে তেলটা ভালো করে গরম হলে তেলের মধ্যে প্রথমেই আমি অল্প পরিমাণ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর দু তিন টুকরো দারচিনি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা মশলাটাকে পনেরো কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব গোটা মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের মধ্যে কয়েক মিনিট একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি কিন্তু এখানে খুব একটা লাল করে ভাজবো না মাঝারি আছে তিন চার মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব কয়েক মিনিট একটু ভেজে নেবার পর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখানে এক টি স্পুন পরিমাণ আদা বাটা অ্যাড করে দিচ্ছি আর তার সাথে এক টি স্পুনের একটু বেশি পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা আর রসুন বাটাটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব দেড় থেকে দু মিনিট আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর আমি এখানে স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিচ্ছি আন্দাজ অনুসারে হলুদ গুঁড়োটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর হাফ স্পুন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এবারে এই সব উপকরণগুলোকে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি সাত আট মিনিট ধরে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে মশলাটা কষানোর সময় কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা খুব ড্রাই মনে হলে এক দু চামচ জলও অ্যাড করে দিতে পারেন মশলাটাকে আমার এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি আটশো গ্রাম হাড়সহ মাংস নিয়েছি এই রেসিপিটার ক্ষেত্রে যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন হয় না তাই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগে না চিকেনটাকে বাকি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে কষানোর সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখব চিকেনের যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রেই লো মিডিয়াম ফ্লেমে একটু বেশি সময় ধরে চিকেনটাকে কষাতে পারলে কিন্তু চিকেনটা সফট হয় এবং এর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয় এখানে আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ফ্লেমটা মিডিয়াম রেখে কড়াইটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রান্না করবো পনেরো মিনিট পরে এখানে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এবারে এখানে দেখতে পাচ্ছি চিকেনটাকে আমার মোটামুটি কষানো হয়ে গেছে মাঝে কিন্তু আমি আরও দুবার ঢাকনা খুলে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে চিকেনটা কড়াইয়ের নিচের দিকে লেগে না যায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে এবারে আমি পালং শাক এবং কাঁচা লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি এবারে চিকেনের সাথে পালং শাকের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব পালং শাক থেকে অনেকটাই জল বের হয় তাই এই রেসিপিটার ক্ষেত্রে আলাদা করে জল অ্যাড করার প্রয়োজন হয় না পালং শাকটাকে এখানে আমি চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দু তিন চামচ ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করে দিচ্ছি এই ক্রিমটা অ্যাড করার ফলে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায় এবং ডিশটা ভীষণই টেস্টি হয় আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আবারও আমি কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য রান্না করব এবারে পনেরো মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম এবারে এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝখানে আরেকবার আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখানে আমার পালক চিকেন অলমোস্ট রেডি এবারে আমি ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার পালক চিকেন রেডি হয়ে গেছে ফ্লেমটা অফ করে আমি পাঁচ মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে গরম গরম সার্ভ করব এই পালক চিকেন ভাত রুটি নান তন্দুরি রুটি রুমালি রুটি এগুলোর সাথে পরিবেশন করতে পারেন এই পালক চিকেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বিল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ